জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম উপজেলা নির্বাচন কঠোর বিএনপির সিদ্ধান্ত চূড়ান্ত জামায়াতের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব গোটা দেশটাকে বন্দিশালা বানানো হয়েছে বললেন মির্জা ফখরুল থাকছে বিস্তারিত প্রতিবেদনে অবশেষে জানাই দেব সরকার পতনের আন্দোলনে আবারও এক হচ্ছে বিএনপি জামায়াত সামনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত জাতীয় নির্বাচন বর্জন করা বিএনপি উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে এক ধরনের কৌশলী অবস্থান নিয়েছিল তৃণমূলের চাওয়া বিবেচনা করে সময় সিদ্ধান্ত নেওয়ার পক্ষেই ছিলেন দলটির অধিকাংশ নেতা কিন্তু পরবর্তীতে দুই কারণে শুধু নির্বাচন বর্জনই নয় কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি বিএনপির মতে নির্বাচনে অংশ নেওয়া না নেওয়া নিয়ে বিএনপিতে এখনো দুই ধরনের মত আছে এই নির্বাচনে অনানুষ্ঠানিক অংশ নেওয়ার পক্ষে ছিলেন দলের অধিকাংশ নেতা তবে প্রভাবশালী কয়েকজন নেতা নির্বাচন বর্জনের পক্ষে থাকা শেষ পর্যন্ত তাদের সিদ্ধান্তই কার্যকর হয়েছে প্রভাবশালী এই নেতাদের দাবি ভোটে জনগণের কোনো আগ্রহ নেই এবং নির্দলীয় সরকার ছাড়া নির্বাচন সুষ্ঠু সম্ভব নয় এই দুটি বিষয় প্রতিষ্ঠিত করতে বিএনপি ভোট বর্জনের সিদ্ধান্তই সঠিক এজন্য দলীয় শৃঙ্খলা রক্ষা করতে কঠোর হওয়ার কোনো বিকল্প নেই অন্যদিকে কৌশলে ভোটে যাওয়ার পক্ষে নেতারা মনে করেন নির্বাচন বর্জনের পরে কঠোর সিদ্ধান্ত নেওয়া দলের ক্ষোভ বাড়বে আর যে দুটি উদ্দেশ্যে ভোট বর্জন তা ব্যাহত হবে কারণ আসন্ন উপজেলা নির্বাচনের ভোটে উপস্থিতি উপস্থিতি কম হওয়ার কোনো সুযোগ নেই আর দলের শৃঙ্খলা রক্ষা করা যে সম্ভব হচ্ছে না তা সবার সামনে চলে এসেছে উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ছিয়াত্তর নেতা বহিষ্কারের পরেও দ্বিতীয় ধাপে নির্বাচনে মাঠ থেকে অনেককেই সরানো যাবে না এমনও এমন আবাসও পাওয়া যাচ্ছে এরপরেও দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোর থাকবে বিএনপি এর অংশ হিসাবে উপজেলা পরিষদের প্রথম দাপে নির্বাচন ঘিরে বিভিন্ন পর্যায়ের নেতাদের বহিষ্কার করা হয়েছে এর মাধ্যমে বিএনপি তৃণমূলকে বার্তা দিতে চাইছে বাকি দাপে নির্বাচনে দলীয় অংশ নিলে একই ব্যবস্থা নেওয়া হবে বিএনপির সূত্রমতে উপজেলা নির্বাচনে বিদ্রোহ দমনে বিএনপি বলতে গেলে সর্বশক্তি নিয়োগ করছে এই জন্য সাংগঠনিক অন্য কর্মকাণ্ডে এরকম স্থবিরতা চলছে কৌশলে নির্বাচনে যাওয়ার পক্ষে থাকা নেতারা দলের কর্মকাণ্ডে অংশ অংশ নেওয়া কমিয়ে দিয়েছেন আন্দোলনে কর্মসূচি সফলে ভূমিকা রাখতে এমন নেতারা নানা অজুহাতে সক্রিয়ভাবে সাংগঠনিক কাজে অংশ নিচ্ছেন না এর অংশ হিসাবে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা শোডাউন করার সিদ্ধান্ত নিয়েও গরমের অজুহাতে তা বাতিল করা হয়েছে এর বাইরে সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়াও চলছে না বলেই চলে এদিকে সরকার বিরোধে বিগত আন্দোলনের পর সারাদেশের দলের সাংগঠনিক অবস্থা নিয়ে রিপোর্ট দিতে হাইকমান্ডের পক্ষ থেকে বেশ আগেই সাংগঠনিক সম্পাদকের নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচনের পর রাজপথে বিগত আন্দোলনের সফলতা না আসার একটি প্রাথমিক মূল্যায়ন করে বিএনপি সে অনুযায়ী অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় কমিটির পাশাপাশি এবং বিগত রাজপথে ভালো পারফরমেন্স দেখাতে না পারা জেলা কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ধরনের বিশ থেকে পঁচিশটির মতো জেলা কমিটি পুনর্গঠন করার সিদ্ধান্ত হয় এই প্রক্রিয়াও প্রায় থমকে গেছে অন্যদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনের ভোট বর্জনের সিদ্ধান্ত নেয় বিএনপি উপজেলা পরিষদের প্রথম দাপে নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিনে গত পনেরো এপ্রিল দলটির জাতীয় স্থায়ী কমিটির সভায় এই নির্বাচন বর্জনের সিদ্ধান্ত হয় এরপর মনোনয়নপত্র জমা দেওয়া দলীয় নেতাদের তা প্রত্যাহারের জন্য কেন্দ্র থেকে জানানো হয় একই সঙ্গে তাদের সঙ্গে কথা বলে সংশ্লিষ্ট বিভাগীয় সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদক ও জেলা নেতারাও কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে শেষ পর্যন্ত তিরিশ জনের মতো নেতা মনোনয়নপত্র প্রত্যাহার করেন যারা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন পরে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটে থাকা নেতাদের আটচল্লিশ ঘন্টার সময় দিয়ে শোকজ করে দলটি এরপর তাদের বহিষ্কারের সিদ্ধান্ত হয় গত শুক্রবার তেয়াত্তর জন নেতা নেতাকে বহিষ্কার করা হয় শনিবার বহিষ্কার করা হয় আরও তিনজনকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির এসবি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের কথা জানানো হয় এক নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার এদিকে ভুল স্বীকার করে উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পরিপ্রেক্ষিতে এক নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে বিএনপি দলের সহদপ্তর সম্পাদক ইসলাম টিপু স্বাক্ষরিত এই কথা জানানো হয় আগামী আট মে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে দলের সিদ্ধান্ত উপজেলা নির্বাচনে অংশ না নেওয়া অগ্রাহ্য করে প্রার্থী হওয়া দুই দিনে ছিয়াত্তর জনকে বহিষ্কার করেছে বিএনপি মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য রোমানা আহমেদ আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন গত ছাব্বিশে এপ্রিল বিএনপির পক্ষ থেকে তিয়াত্তর জনের বহিষ্কারের তালিকায় তার নাম ছিল বহিষ্কারের চিঠি পাওয়ার পরে রোমানা স্থানীয় পর্যায়ে সংবাদ সম্মেলন করে নির্বাচন না করার সিদ্ধান্ত নেন বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় রোমানা আহমেদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে নিজের ভুল বুঝতে পেরে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পরিপ্রেক্ষিতে তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে নির্বাচনের ভাবনা বাদ জামায়াতের এদিকে শুরু থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত ছিল জামায়াতের কারণে এই নির্বাচনের ভাবনা একেবারে বাদ দিয়েছে দলটি জামায়াত সূত্রগুলোর দাবি উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে শুরু থেকে নমনীয় ছিল তারা আগ্রহী নেতাকর্মীদের বাধা না দেওয়ার পাশাপাশি কিছু ক্ষেত্রে প্রস্তুতি সহযোগিতাও করেছে দলটি জয়ের সম্ভাবনা আছে এমন উপজেলাগুলো নির্বাচন নির্বাচনের ব্যাপারে নির্বাচন করার ব্যাপারে দলের মাঠ পর্যায়ে বার্তা ছিল সিদ্ধান্ত নেওয়া ও মনোনয়নের বিষয়ে ও সংশ্লিষ্ট উপজেলা জেলা কমিটির দায়িত্ব দেওয়া হয়েছিল মার্চের শেষের দিকে জামায়াতের উচ্চ পর্যায়ের এক বৈঠকে উপজেলা পরিষদ নির্বাচনের অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় জামাত আনুষ্ঠানিকভাবে নির্বাচন যাওয়ার ঘোষণা দেওয়া হবে না এমন সিদ্ধান্ত ছিল দলটির মূলত জামায়াত রহমান জামিনের মুক্তি পাবার পর সিদ্ধান্ত হয়েছিল নির্বাচনে অংশ নেওয়া এই সিদ্ধান্ত তা জামায়াত আমিরের মুক্তি হওয়ার মধ্যে সংশ্লিষ্ট সংশ্লিষ্টতা আছে বলে অনেকে বলাবলিও করে জামায়াতের একটি অংশ মধ্যে এ নিয়ে সন্দেহ ছিল কিন্তু এখন উপজেলা পরিষদের নির্বাচনে জামায়াতে ইসলামী কোনো প্রার্থী নেই এর মধ্যে এ মধ্যে এপ্রিলে দল আনুষ্ঠানিক এই সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয়ভাবে নির্বাচন না করার সিদ্ধান্তের পর দলটির প্রথম ধাপের প্রায় সব প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছে আর আগামী একুশে মে দ্বিতীয় নির্বাচন নির্বাচনেও দলটির কেউ মনোনয়নপত্র নেননি এমন দাবি জামায়াতের সূত্রগুলোর এদিকে বিএনপি বিদ্রোহ দমনে হিমশিম খাচ্ছে অন্যদিকে জামায়াত নির্বাচনী ভাবনা পুরোপুরি বাদ দিয়ে সংগঠন শক্তিশালী করার কাজে নেমে পড়েছে সেই লক্ষ্যে এরই মধ্যে মহানগর থানা ও উপজেলা পর্যায়ে রুকন সদস্য সম্মেলন সম্পন্ন হয়েছে গত তিন মাসের সম্মেলন হয়েছে তিরিশটিরও বেশি সাংগঠনিক জেলায় এছাড়া নবাগত ও অগ্রসর কর্মীদের জন্য কয়েকটি শিক্ষা সুরা ও নির্বাহী পরিষদের একাধিক সভা ও সম্মেলন হয়েছে বিশেষ দলটির জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হাকিম বলেন সার্বিক পরিস্থিতি বিবেচনায় উপজেলা নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছে জামাত এখন সারাদেশে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা হচ্ছে বিরোধী নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর মাধ্যমে গোটা দেশটাকে বন্দিশালা বানানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার উনত্রিশে এপ্রিল দলের সদপ্তর দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এই অভিযোগ করেন তিনি বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর জামিন ও কারাগারে প্রেরণ বিএনপির নির্বাহী কমিটির সদস্য এস এম ওবায়দুর হক ওবায়দুর হক নাসিরের জামিন নামঞ্জুর ও কারাগারে প্রেরণ এবং রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেনের জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমে এই বিবৃতি দেন তিনি বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন সাতই জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসক গোষ্ঠী এখন আরও বেশি মাত্রায় বেপ্রোয়া কর্তৃত্ববাদী ও জুলুমবাজ হয়ে উঠেছে অবৈধ রাষ্ট্র অবৈধ রাষ্ট্রক্ষমতা টিকি রাখার জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো সংগঠন সহ গণতন্ত্র মনা বিরোধী দল এবং ভিন্ন মত ও পথের মানুষদের মানুষদের উপর দমন পীড়নের খড়ক নামিয়ে এনেছে দখলদার সরকার